কি ফ্লাইওভার? এই 8 বছরে কটা হলো? অ্যাকচুয়ালি ইটস বিন চেঞ্জড এ লট। সিঙ্গাপুর সিঙ্গাপুর লাগে। হ্যাঁ, তুইও কিন্তু অনেক বদলাইছিস। ফর্মাল হ্যান্ডশেক, সরি, থ্যাংকস, শুদ্ধ সাধু বাংলা, অন্য মনস্ক। বয়স রে বয়স। এনিওয়ে, আর ইউর রেস্ট হাউসে তোর কোনো প্রবলেম হবে না। রিমি কিন্তু আমাকে বারবার বলছে কয়েকটা দিন আমার বাসায় থাকলে কি প্রেস্টিজ চাই। আমি তোকে বলেছিলাম তো, ইট উড বি কমফোর্টেবল ফর মি। আর তুই তো জানিস আমি কেমন, মানে একদমই গোছানো না, সব কিছু ছড়াই ছিটাই থাকে। ভাবিকে বলিস প্লিজ সেসব বিষয়ে বদার্ড না হতে। রেস্ট হাউসের কেয়ারটেকারকে সব কিছু বুঝাই দেওয়া আছে, তোর যখন যা খাইতে ইচ্ছা করে ওকে বললেই হবে, আর যদি যে কোনো প্রয়োজন পড়ে ওকে বলিস। আর গাড়ির কথা বলছিলি তো, এই গাড়িটা তোর সঙ্গে থাকবে। মিজান, তোমার ফোন নাম্বারটা স্যারকে দিয়ে দিও। তোরটা না তো? ও, এত ফর্মালিটি, রেন্টে কারের আমার পরিচিত, তোর যে কয়দিন লাগে তুই ব্যবহার করিস, তারপর গুনে গুনে পয়সাটা দিয়ে দিস, ওকে? থ্যাংক ইউ সো মাচ দোস্ত। আবার থ্যাংকস। আগে সিরাজগঞ্জ থেকে ঘুরে আসা উচিত ছিল না? তোর বাড়ির লোকেরা কি ভাববে? হ্যাঁ যাব কটা দিন পর, একটা কাজ আছে। ওই তো খোঁজ, দ্য সার্চ। আচ্ছা তোর কি হয়েছে বলতো? তুই কি আসলেই জানিস না কি কাজ? কেমনে জানবো বল, কারো সঙ্গে কোনো যোগাযোগ রাখছে? ফেসবুকেও নাই, আরও কয়েকজনের কাছে খবর নিলাম, কেউ কিছুই বলতে পারে না। আর এখন ফেসবুক ছাড়া এমনিতেও কে কার খবর রাখে বল? মারা গেলেও ফেসবুকে পোস্ট, আর ফেসবুকে রিপ দিয়ে ডিউটি শেষ। এই তো রেস্ট হাউস। মিজান আমাকে নামায় দিয়ে আসতেছে, ডিনারটা আমার বাসায়, মনে থাকে যেন। রিমি কিন্তু সাংঘাতিক মাইন্ড করবে। ওকে ঠিক আছে, বাই। সুহাস, ইফ আই এম নট রং, মানে তোমাদের সাথে ওদের একটা পারিবারিক কানেকশন ছিল না? মানে তোমার তো ওদের বাসায় যাতায়াত ছিল। হ্যাঁ,
পাড়া সূত্রে আর কি। আমার আম্মার কাছে ওর আম্মা আসতো, কিন্তু খালু মারা যাবার পর অনেকদিন প্যারালাইজড ছিল, তো এর পরপরই ওরা বাসা শিফট করলো। এই গোরান্না কোথায় যেন, আসলে তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই। মেলা কষ্ট করছে ফ্যামিলিটা। এটা কবে? বছর পাচ্ছে, পাঁচ বছর তো হবেই। তার মানে কি তোমার আম্মাও এই বিষয়টা জানতেন না? আমার আম্মা গত বছর মারা গেছে। সরি। না, ঠিক আছে। শোনো সুহাস, তুমি না বললে তুমি বাংলা মোটর যাবে? আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। আপনার উল্টা হবে না? না 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 না, আমি একটু ক্যাম্পাসে যাব। কেমন হয়েছে? ভালো 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 ভালো। কোনটা ভালো হয়েছে বেশি? আর সব ভালো হয়েছে। এভাবে গপ গপ করে খাচ্ছ কেন? গলা আটকাবে তো। আর আটকাবে না। আচ্ছা, এখন আর খেতে হবে না, পরে রাতের বেলা নিয়ে খেয়ে। হ্যাঁ, এগুলো নিয়ে গেলে রনিটা রাখবে। আর আজকে আমার অনেক কাজ আছে, এগুলো নিয়ে আমি কি হাতে হাতে ঘুরবো নাকি? অনেক জায়গায় যাওয়ার আছে। কই যাবা? রশিদ স্যারের ক্লাস করবো না? না, তুমি করো, তুমি ভালো করে করো, লেকচারগুলো ঠিকঠাক মতো নোট ডাউন করে রাখবো, পরে তোমার রেসিপাল নিয়ে। যোগাযোগটা তো রাখলো না, অবশ্য আরো অনেকের সঙ্গেই তো নাই। শেষ কবে? বছর পাঁচেক তো হবেই। নিউ মার্কেটে দেখা হয়েছিল, ওর ছোট বোন মাহফুজাকে নিয়ে এসেছিল, বলল মাহফুজার বিয়ে, কেনাকাটা করতে এসেছে। বেশিক্ষণ কথা হয়নি, অবশ্য আমারও একটু তাড়া ছিল। মোবাইল নাম্বার? তারপর আসলে দুবার ফোন হারিয়েছি, থাকলেও আসলে এখন আর। তখনও তো হয়নি, মাহফুজার পরেও আরো দুইটা বোন।
দায় দায়িত্ব তো সব ওর একারই, জানোই তো সব। আপনি রাত্রি ফোন দিতে বলেছিলেন যে ডিপার্টমেন্টের ট্যুরের বিষয়ে কথা বলছেন। হ্যাঁ, আপনি একটু 10 মিনিট পরে একবার ফোন করবেন। জি, ওকে, থ্যাংকস আ লট। চাটা তো খেলে না, ঠান্ডা হয়ে গেল, আর একটা চা আনাবো? না বা, আমি বরং আসি। তুমি এক কাজ করো, তুমি ধীরে সুস্থে দেখো। হ্যাঁ, আমি স্বপন মামার ওখানে গেলাম, তুমি টিএসসি তে আসো, ঠিক আছে? আমি গেলাম। শুনো, এই আমার একটু কাজ আছে, আমি যেতে পারবো না। কি কাজ? টিউশনি না? তিন দিনের জন্য ছুটি দিবে না তোকে? সমুদ্রের পাড়ে বসে কোথায় তো নজরুল গীতি শুনব, একটাই তো শিল্পী আমাদের। অ্যানুয়াল ফাংশনে স্টেজে বসে গাবি, আর আমাদের অডিটোরিয়ামে বসে শোনা লাগবে। শাওন রাতে যেতি, তুই তো একটা টোরেও যাসনি, তাই না? এই গেছিল, টিপিক্যাল মেঘে ঢাকা তারা। দেখি তো স্যান্ডেলটা দেখি, শুকতলার কি অবস্থা? চা খাবি? এই আরেকটা চা দাও।
শোনো, সবাই তো টোর ফোন নিয়ে কথা বলতেছে, আমি তো যাব না, তাই আসলে তোমাকে বলি নাই। আর আমি এটাও জানি যে তুমি যেতে পারবে না। কেন যাবে না? কেন না মানে সাড়ে তিন হাজার টাকা লাগবে, কোথেকে দিব? বাড়ি থেকে টাকা আনবো? আর কোচিংয়ের থেকে টাকা পেলাম সেটা তো আমি পরশুদিন মেসেজ দিয়ে দিছি। হলো তো ছেড়ে দিলা, কিছু তো ওখান থেকে সেভ হতো। হ্যাঁ, কয়েক বছর তো থাকলাম, এমনি তো ছেড়ে দিতে হইতো, একটু প্রাইভেসি দরকার। আমার টাকা খরচ বেশি হইলেও নিজের মতো থাকতে পারবো। তুমি কি জানো তোমার মধ্যে একটা ফিডব্যাক টাইপ ব্যাপার আছে? হ্যাঁ অবশ্যই আছে, এত কষ্ট করতে পারবো না, অনেক টাকা কামাইতে হবে, বুঝছো? অনেক টাকা। টিউশনের টাকা পাইছো না? যেদিন মেলা টাকা কামাবা সেদিন হিসাব করে সব ফেরত দিও। ছবি টবি তুইলো? আমার আপনার চে আপন চে জন খুঁজে তারে আপন আমার আপনার চে আপন চে জন খুঁজে তারে আপনার আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমারি পিয়াসি বাসনায় আমার আপনার চে। তাহলে ফ্রেন্ডস তোমরা কুইক জানাও, হাউ ইউ গেট দিস সামার? দুপুরে কোথাও বেরোচ্ছো নাকি ঘরেই নাক ডেকে ঘুমোচ্ছো? এই ড্রাইভার সাহেব, স্নোরিং স্নোরিং নিয়ে তোমাদের কার কি এক্সপেরিয়েন্স আছে আমার সঙ্গে শেয়ার। খুব মজা করলা না? তোমার মা তোমার জন্য এখনো চিঠি লেখে? হ্যাঁ, ওই ইমেল তো আর করতে পারে না। ওই যে সিরাজগঞ্জ থেকে যখন মানে খাবার দাবার পাঠায় তখন মা একটা চিঠি দেয়। আরে ধর বুবুল, খবরদার না, আমি এখন থেকে তোমাকে বুবুল বলে ডাকবো। বললাম না না কেন? কারণ এসব ঢং আমার পছন্দ।
স্বর্গ কর গো। খোপার বাঁধন দিল লোহি মেরা ফস গই মাশফিক আছে? মাশফিক নামে তো কেউ এখানে থাকে না, মাসুদ নাকি? কিছু না, সরি। চল তো ওদিকে, তোর সাথে কথা আছে। কি? এই এই ব্যাগটা দেখ। তাই তো, ব্যাগই তো দেখতে হবে তোমার। মাশফিকের কি হয়েছে রে? কোথাও তো খুঁজে পাচ্ছি না, ফোনেও পায় না, মেসে গেলাম মেসেও পায় না, কইও ও এটাও তোরে বলে নাই। কি? বাড়ি গেছে টাকা জোগাড় করতে। টাকা জোগাড় করতে কেন? আচ্ছা, ও তোরে কোনো কিছু কয় না কেন? তোদের ভিতরে আসলে কি কিছু আছে কি নাই কিছুই তো বুঝতে পারি না। ঘটনা কি হয়েছে সেটা বল। ওর পিএইচডির ফান্ডিংটা হয়েছে জর্জিয়া স্টেটে, আগামী মাসেই ফুট। এখন যাওয়ার জন্য ইনিশিয়াল খরচটা আর প্লেন ফেয়ারটা ওরই ম্যানেজ করতে হবে, প্রায় 6-7 লাখ টাকার ব্যাপার, সেটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আবার শুনলাম সুলতানা শালারও নাকি হয়ে গেছে মিনেসোটা আর উটাতে, সামনের মাসে সবাই একসাথে ফ্রুত। আগামী মাসে মানে? ও কালকে ঢাকায় আসতেছে, ওর কাছ থেকে পুরোটা শুনিস। এই দাঁড়া না রে ভাই, আসতেছি। আমি গেলাম রে। ভেলা
আসতেছি। তুমি সৈকত বললো দুই দিন আগে আসছো তুমি তো, ফোনও তো ধরো না। গরম আছে, প্যান প্যান করো না। Na-na-na Nargis keno Fireshe shob taka ferot diye dao জানি না, তুমি কেমন আছো?
এতটুকু জানার জন্য এতদিন পরে এসছো। কিছু ফেরত দিতে? আচ্ছা নার্গিস, সব কিছু কি ফেরত দেওয়া যায়? স্যার লাগবো নাকি? বাচ্চারা না, একটা ছেলে, ও শাইলার কাছেই আছে। আমি আসলে ঝামেলা করিনি, উইকেন্ডে ওর সাথে আমার দেখা হয়। এই একটা সত্য কথা বলি, শাইলার সঙ্গে তোর বিয়ের খবরটায় যতটা না শকড হয়েছিলাম, তোদের এই ছাড়াছাড়ির কথা শুনে কিছু মনেই হয় নাই। তাই নাকি? নার্গিসটা খুব কষ্ট পাইছিল, মাস্টার্সটা কমপ্লিটই করলো না আমাদের সাথে, বাবাটাও মারা গেল ওই সময়ে। সরি দোস্ত, তুই ওর খোঁজ করছিলি তাই বলছিলাম আর কি। নো, ডোন্ট বি। আচ্ছা সৈকত বললো তুই? হুম হুম, ফোনেই বলতে পারতাম, ভাবলাম তোর সাথে দেখাটাও হোক। ভালো করেছিস। নার্গিসের সাথে দেখা গাজীপুরে, ইলেকশন কভার করতে গেছিলাম ওখানে। মেয়েদের একটা সেন্টারে ও আসছিল ভোট দিতে, ব্যস্ততার কারণে বেশি কথা বলা হয় নাই। ওই কাছেই একটা বাড়ি দেখা দিল, যাইতে বলছিল, পরে ভুলে গেছি আর কি। আচ্ছা তোর কি ঠিকানাটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আমি তোকে SMS করে দিচ্ছি। বুঝায় বললে যাইতে পারবি না? আমার একটা জরুরি অ্যাসাইনমেন্ট আছে রে, নয়তো আমি তোর সঙ্গে যেতাম। না কোনো অসুবিধা হবে না, আমি পারবো। দাঁড়া আমি SMS করে দিচ্ছি। নার্গিস আছেন? পার্কে গেছে। পার্কটা কোন দিকে? ওই তো সামনে, একটু হেঁটে গেলেই পাবেন।
ধন্যবাদ। আমি চিনি।